হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমাদের আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে ছাদ পরিচর্যা নিয়ে। তো দেখেন আমরা কিভাবে ছাদ পরিচর্যা করি। এই যে এখানে গোবর মাটি ছাই একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো করে। এই যে আসু টমেটো খাচ্ছে গাছের টমেটো। ট্রের মধ্যে মাটি দেওয়ার আগে কাপড়ের টুকরা দিয়ে দেওয়া হচ্ছে যাতে পানি দিলে মাটিটা নিচে না পড়ে যায়। এই তো এখন ট্রের মধ্যে মাটি দেওয়া হবে, যতটুকু প্রয়োজন ততটুকু মাটি ভরে দেওয়া হবে। এটা বড় হয়ে গেছে, এটা তার মাটি লাগবে না। এটা কেটার জায়গায় রেখে দেওয়া হচ্ছে। এই যে দ্বিতীয় নাম্বার ট্রেতে আবার সে প্রথমবারের মতনই কাপড় দিয়ে দেওয়া হচ্ছে, তারপর মাটি দেওয়া হবে। এই তো এটা রেডি হয়ে গেছে। এটাও প্রায় শেষ, সুন্দর করে মাটিটাকে সেট করে দেওয়া হচ্ছে।
এখন এই দুইটা বেলিতে মাটি ভরে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন ফুটো নিচে পানিটা, মানে যা অবশ্য পানি থাকবে সেটা ঝরে যাওয়ার জন্য। আশা করি আমাদের আজকের ভিডিও থেকে আপনাদের একটু হলেও হেল্প হবে, কারণ যারা ছাদে এরকম গাছ বুনতে চান, যাদের ইচ্ছে এরকম করার, তো আমাদেরটা দেখে একটু হলেও হেল্প হয়ে যাবে। কেউ মাটি মিশাতে হয় এবং এইভাবে ট্রের মধ্যে ভরে তারপর গাছ লাগাতে হয়, সবাই জানেন, তারপরও একটু হেল্প হয়ে যাবে। এই যে পুঁইশাক গাছ, এটার মধ্যে ওই পুঁইশাক গাছগুলো বোনা হবে। পুঁইশাক গাছ লাগানোর জন্য এটা প্রায় রেডি হয়ে গেছে। আমাদের অ্যালোভেরা গাছের অনেক বাচ্চা হয়েছে, ওইটা থেকে কিছু বাচ্চা তুলে চারা তুলে কিছু চারা তুলে অন্য ট্রেতে লাগানো হচ্ছে। প্রচুর চারা হয়েছে। এই যে এই ট্রেতে তিনটা লাগানো হয়েছে। আসুন আসলো, এই যে আরো কিছু চারা তোলে, ওই যে লাস্টের বেলি দুইটা ছিল ওইগুলাতে পুঁতে দেওয়া হবে। Thank you.
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো।